প্রিয় দল আর্জেন্টিনার পতাকার আদলে নিজের বাড়ি রং করে তাক লাগিয়ে দিলেন মানিকগঞ্জের হরিরামপুরের রুবাইত রাসেল। আগামী 20 নভেম্বর শুরু হতে যাওয়া বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে নিজের বাড়ি প্রিয় দলের পতাকার রঙে রাঙিয়ে বিশ্বকাপের আমেজেই গা ভাসিয়েছেন তিনি। তো সামনে বিশ্বকাপ খেলা, চিন্তা করলাম আমি আর্জেন্টিনার সাপোর্টার, যদি আমার প্রিয় দল আর্জেন্টিনার পতাকার রঙে ঘরটা রঙিন করি এবং অনেক জায়গায় করছে, আমিও চিন্তা করলাম আমিও করি। এই চিন্তা ভাবনা থেকেই আসলে আমার প্রিয় দলের পতাকার রঙে ঘরটাকে রঙিন করছি। আর্জেন্টিনার সাপোর্টার আর আমাদের বাসায় নতুন ঘর দিছে, পর থেকে আমরা চিন্তা করছি আমাদের ঘরটা যে রং করবো, তখন যেহেতু আমরা এই দলের সাপোর্টার। মানিকগঞ্জের হরিরামপুরের গালা ইউনিয়নের কালাই গ্রামের আর্জেন্টাইন ভক্ত রুবাইত রাসেল। 35 বছর বয়সী রাসেল পেশায় একজন ব্যবসায়ী, তার বাবার নাম আজিজুর রহমান মোল্লা। প্রিয় দলের প্রতি ভালোবাসা থেকেই স্ত্রীর পরামর্শে নীল সাদা পতাকার রঙে নিজের বাড়িটি রং করেছেন। শুধু বাড়ি নয়, বাড়ির চারপাশের প্রাচীরটিও একই রঙে রাঙিয়েছেন তিনি। পুরো বাড়িটি রং করতে রাসেলের খরচ হয়েছে 35,000 টাকা। ইতিমধ্যে বাড়িটি এলাকায় পরিচিতি পেয়েছে আর্জেন্টিনা বাড়ি হিসেবে। রাসেলের দাবি, পুরো মানিকগঞ্জে এটাই একমাত্র বাড়ি যা আর্জেন্টিনার পতাকার আদলে রং করা হয়েছে। এখানে অনেক সমর্থন পাইতেছি, অনেক বন্ধু বান্ধব ফোন করে উইশ করতেছে, যা পাড়া প্রতিবেশী অনেক ভালো বলতেছে যে দূর দূরান্ত থেকে লোকজন আসতেছে দেখার জন্য। শুধু নিজের বাড়ি রং করেই থেমে যাবেন না রাসেল, প্রিয় দলের খেলা বড় পর্দায় দেখার ব্যবস্থাও করবেন বলে জানালেন এই আর্জেন্টাইন ভক্ত। আর্জেন্টিনার খেলা আমরা সবাই দল বেঁধে দেখবো এবং আর্জেন্টিনা যত দূর যাবে আশা করি ফাইনালেও যাবে, তো আমরা ততদিন উৎসাহের সাথে খেলা দেখবো এবং বড় পর্দায় সবাই মিলে হইচই করে খেলা দেখবো, এই আশা করছি এটাই। রাসেলের এই বাড়িটি দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসছেন অনেকেই। বাড়িটিকে পেছনে রেখে কেউ তুলছে সেলফি, কেউ বা সন্তানের আবদার মেটাতে আসছেন এখানে। প্রতিদিনই বাড়ির সামনে জড়ো হচ্ছেন সেখানকার আর্জেন্টাইন ভক্তরা। বাড়িটি দেখতে আসা কয়েকজন আর্জেন্টিনা সমর্থক জানান, রুবাইত রাসেলের বাড়িটি দেখে ভক্তদের মাঝে উৎসাহ উদ্দীপনা বেড়েছে। আমাদের এলাকায় এরকম একটা আর্জেন্টিনার ঘর হয়েছে, আমরা সবাই প্রত্যেকদিন দেখতে আসতেছে, ঘরটা অনেক সুন্দর। আমার বাসা এখান থেকে 10 কিলোমিটার দূরে, শুনছি যে এখানে একটা আর্জেন্টিনার ঘর বানানো হয়েছে, এই ঘর দেখার জন্য অনেক দূর থেকে আসছি আমি। এখানে বিভিন্ন জায়গা থেকে লোক আসে তার এই পতাকার মতো ঘর দেখতে। প্রিয় দল আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতবে, পছন্দের ফুটবলার মেসির হাতে উঠবে কাপ, এই প্রত্যাশায় আশাবাদী মানিকগঞ্জের আর্জেন্টাইন ভক্তরা।